উত্তর দেশের রাজনৈতিক প্রেক্ষাপটর একটা বিগ ব্রেকিং লই অহার চেষ্টা করছো মাজত মাত্র এটা মাসের ভিতরতে ভাগি থানমান হব পারে এটা মোদী সরকার মোদী সরকার আগস্ট মাহতেই পতন ঘটিব পারে বলে এটা ভবিষ্যৎবাণী করা দেখবলে পাওয়া গেছে আর লালু প্রসাদ যাদবে কৈছে যে দুই কিং মেকার নীতিশ কুমার আর চন্দ্রবাবু নাইডুয়ে ত্যাগ করব পারে মোদীর সঙ্গ আর তার পাছতেই এটা মাসের ভিতরতে হয়তো ভাগি থানবান হব পারে পতন ঘটিব পারে মোদী সরকার আর নির্বাচন যিকোনো মুহূর্তত অনুষ্ঠিত হব পারে আমি সবিস্তারে খবর লই অহার চেষ্টা করি এটা ব্রেকিং নিউজ এই মুহূর্তত আগস্টত ভঙ্গ হব মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকার এনডিএ সরকার পতন হবলে গৈ আছে ক্রমাত আয়ুষ কমিছে এতিয়া মোদী সরকারের মোদীর 3.0 যে সরকার সেই সরকারের এতিয়া আয়ুষ কমিছে নীতিশ কুমার আর চন্দ্রবাবু নাইডুয়ে এড়িব পারে মোদীর হং মোদীর হং ত্যাগ করব পারে দুই কিং মেকারে লালু প্রসাদ যাদবর মন্তব্য এতিয়া কপাইছে দেশের রাজনৈতিক মহল এটা ডর খবর পলিটিক্যাল ব্রেকিং এই মুহূর্তে জানাবলে চেষ্টা করছো লালু প্রসাদ যাদবর দাবি যে নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকারখন অতি দুর্বল অতি দুর্বলতার সরকার গঠন করেছে বিজেডির সকলো কর্মী নির্বাচনের হাজু হক বলেও এতিয়া লালু প্রসাদ যাদবে এই কথা উল্লেখ করেছে যিকোনো সময়তে অনুষ্ঠিত হব পারে নির্বাচন আর যিকোনো মুহূর্তত অনুষ্ঠিত হব পারে নির্বাচন 28 সংখ্যক বিজেডির প্রতিষ্ঠা দিবসত এই দাবি করলে লালু প্রসাদ যাদবে আর তেজস্বী যাদবেও দিলে নীতিশ কুমারের সরকার ভাঙি দিয়ার হুঙ্কার নীতিশ কুমারের সরকার ভাঙি দিয়ার হুঙ্কার দিছে তেজস্বী যাদবে আগস্টত ভঙ্গ হব মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকার এটা ডাঙর খবর জানাবলে চেষ্টা করছো ক্রমাত আয়ুষ কমিছে এটা মোদী সরকারের লালু প্রসাদ যাদবে দাবি করেছে লালু প্রসাদ যাদবে কৈছে আগস্ট মাহতেই ভঙ্গ হব পারে মোদী সরকার নীতিশ কুমার আর চন্দ্রবাবু নাইডুয়ে সঙ্গ ত্যাগ করব পারে মোদীর যেহেতু মোদিয়ে নীতিশ কুমার আর চন্দ্রবাবুক লগত লই সরকার গঠন করেছিল আর এটা মাহ নহওঁতেই সরকার গঠনের এটা মাহ নহওঁতেই এটা মহা বিস্ফোরণ ঘটাইছে লালু প্রসাদ যাদবে উল্লেখ করে কৈছে যে আর মাত্র এটা মাহ আগস্ট মাহতে ভঙ্গ হব পারে মোদী সরকার মোদী 3.0 জি সরকার বা এনডিএ সরকার পতন হবলৈ গৈ আছে ধূলিচ্ছাত হব বলে এটা উল্লেখ করা দেখবলে পাওয়া গেছে এক মন্তব্য এটা সমগ্র দেশের রাজনৈতিক মহলত তুমুল প্রতিক্রিয়ার সৃষ্টি হওয়া পরিলক্ষিত হয়েছে বিস্ফোরক মন্তব্য রাজনৈতিক মহল কপাই গৈছে লালু প্রসাদ যাদবর এটা মন্তব্যয় যে মন্তব্য উল্লেখ করা দেখবলে পাওয়া গেছে যে নির্বাচনের সাজু হবলৈ উল্লেখ করা হয়েছে বিজেডির 28 সংখ্যক প্রতিষ্ঠা দিবসত এই দাবি করেছে লালু প্রসাদ যাদবে আর আগস্টত ভঙ্গ হব মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকার আগস্ট মাহতেই পতন হব মোদীর সরকার মোদীর এনডিএ সরকার ভঙ্গ হবলে গৈ আছে বলে মন্তব্য আর যিকোনো মুহূর্ততে অনুষ্ঠিত হব নির্বাচন নীতিশ কুমারের জেডিইউ সরকার সহায় দিয়ার ইঙ্গিত দিছে লালু প্রসাদ যাদবে লালু প্রসাদ যাদবে কৈছে কিং মেকার নীতিশ কুমারের জেডিইউ সরকার ভঙ্গ করে দিয়া হব বলে এটা হুঙ্কার দিয়া পরিলক্ষিত হয়েছে আর তারপরে যিকোনো মুহূর্তত নীতিশ কুমার আর চন্দ্রবাবু নাইডুয়ে হয়তো ত্যাগ করব পারে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হং আর এনডিএ ত্যাগ করলে হয়তো সরকার ভঙ্গ হয়ে পড়ব পারে আর তারপরে নতুন সরকার গঠন হব নাকি লক্ষণীয়ভাবে যেতিয়া নাকি বিজেপিয়ে সরকার গঠন করবলে গৈছিল তেতিয়ারেপরা কেতবোর বিভিন্ন প্রশ্ন উত্থাপন হয়েছিল যে এই সরকার যদিও গঠন করেছে নরেন্দ্র মোদীয়ে যদিও তৃতীয়বারের শপথ গ্রহণ করেছে প্রধানমন্ত্রী হিসাবে কিন্তু এই সরকার বেশিদিন টিকি না থাকে বেশিদিন নচলে বলে দাবি করেছিল রাজনৈতিক বিশ্লেষক সকলে বিভিন্নজনে বিশ্লেষণ করা পরিলক্ষিত হয়েছিল বিশেষ বিরোধী রাজনৈতিক নেতা সকলেও দাবি করেছিল এই সরকার ভঙ্গ হব মাত্র 3 মাহ 4 মাহ 5 6 মাসের ভিতরতেই ভঙ্গ হব মোদীর 3.0 বা এনডিএ সরকার আর সেয়াই হবলে গৈ আছে নাকি এই প্রশ্ন এটা উত্থাপন হওয়া পরিলক্ষিত হয়েছে ডাঙর খবর জানাইছো যে ব্রেকিং নিউজ আগস্টত ভঙ্গ হব মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকার ক্রমাত আয়ুষ কমিছে এটা মোদী সরকারের আর লালু প্রসাদ যাদবর দাবি যে নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকারখন অতিকে দুর্বল বিজেডির সকলো কর্মী নির্বাচনের সাজু হক যিকোনো সময়তে অনুষ্ঠিত হব পারে নির্বাচন আর 28 সংখ্যক বিজেডির প্রতিষ্ঠা দিবসত এই দাবি করলে লালু প্রসাদ যাদবে আর ইফালে তেজস্বী যাদবেও দিলে নীতিশ কুমারের সরকার ভাঙি দিয়ার হুঙ্কার দিয়া পরিলক্ষিত হয়েছে গতি হয়তো মোদী সরকার ভঙ্গ হব নাকি আর ইয়াকে এটা রাজনৈতিক মহলত তুমুল চর্চা হয়েছে তুমুল প্রতিক্রিয়া সৃষ্টি হওয়া পরিলক্ষিত হয়েছে লালু প্রসাদ যাদবে বিজেডির 28 সংখ্যক প্রতিষ্ঠা দিবসত কি কৈছিল লালু প্রসাদ যাদবর সেই বিস্ফোরক মন্তব্য এক্সক্লুসিভ মন্তব্য আমি এই মুহূর্তে শুনার চেষ্টা করি অভিবাদন কা স্বীকার করতে হুয়ে
আর জে ডি নেতা লালু প্রসাদ যাদবে সেই বিস্ফোরক মন্তব্য প্রকাশ করা পরিলক্ষিত হয়েছে, যে দাবি করেছে যে আগস্ট মাসের ভিতরতে মোদী সরকার পতন হব, এন ডি এ সরকার ভঙ্গ হবলে গৈ আছে বলে এটা মন্তব্য প্রকাশ করা দেখ গেছে। পুনর্বালে করেছে এটা ডর খবর, যিকোনো মুহূর্ত অনুষ্ঠিত হব পড়ে নির্বাচন। বিজেডির বিজু জনতা দলের 28 সংখ্যক প্রতিষ্ঠা দিবসত এনেদরে এই মন্তব্য করা দেখ গেছে, বিস্ফোরক মন্তব্য লালু প্রসাদ যাদবর। লালু প্রসাদ যাদবে করেছে দাবি করেছে যে মোদী সরকার দুর্বল সরকার, গতি মোদী সরকার যিকোনো মুহূর্তত পতন ঘটিব পারে, আর যার বিজেডিক এটা নির্বাচনের সাজু হয়ে থাকিবর আহ্বান জানাইছে লালু প্রসাদ যাদব। লালু প্রসাদের মন্তব্য এটা কপাইছে রাজনৈতিক মহল। লালুর দাবি যে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার অতিকে দুর্বল, অতি দুর্বল এখন সরকার, আর বিজেডির সকল কর্মী নির্বাচনের সাজু হোক বলে এটা লালু প্রসাদ যাদবে মন্তব্য প্রকাশ করা পরিলক্ষিত হয়েছে। আর যিকোনো সময়তে অনুষ্ঠিত হব পারে নির্বাচন, যিকোনো সময়তে এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ারও ইঙ্গিত প্রদান করেছে এটা লালু প্রসাদ যাদবে। 28 সংখ্যক বিজু জনতা দলের প্রতিষ্ঠা দিবসত এই দাবি করেছে এটা লালু প্রসাদ যাদবে। আর তেজস্বী যাদবেও দিছে নীতিশ কুমারের সরকার ভাঙি দিয়ার হুঙ্কার, নীতিশ কুমারের সরকার ভাঙি দিয়ার হুঙ্কার দিছে এটা তেজস্বী যাদবে। আর ইন্ডিয়া এলায়েন্সের তরফ পর এই দাবি করা হয়েছে আগস্ট মাহতে ভঙ্গ হব পারে মোদী সরকার, মোদীর 3.0 সরকার ভঙ্গ হব পারে, ধূলিচ্ছাদ হব পারে, পতন হব পারে বলে এটা দাবি করা পরিলক্ষিত হয়েছে রাজনৈতিক মহলত। এটা তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে, তুমুল প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে লালু প্রসাদ যাদবর এই মন্তব্যের পাছতে। আগস্ট মাহত আর এটা মাসের ভিতরতে ভঙ্গ হব মোদী সরকার, নতুন সরকারের ইঙ্গিত দিয়া হয়েছে, নতুন সরকার আসব পারে এবার দেশত
মোদী সরকার এটা মাসের ভিতরতে ভঙ্গ হব পারে আর তার পাছতেই নতুন সরকার আসব পারে বলে এটা ইঙ্গিত দিছে বা দাবি করেছে লালু প্রসাদ যাদবে। লালু প্রসাদ যাদবর মন্তব্যের পাছতেই এটা দেশের রাজনৈতিক মহলত তুমুল চর্চা হয়েছে, তুমুল প্রতিক্রিয়ার সৃষ্টি হওয়া পরিলক্ষিত হয়েছে। নীতিশ কুমার আর চন্দ্রবাবু নাইডু এড়ব পারে মোদীর সঙ্গ, আর মোদীর সঙ্গ ত্যাগ করলেই দুই কিং মেকারে যদি মোদীর সঙ্গ ত্যাগ করে তেনহলে মোদী সরকার পতন ঘটিব আর তার পাছতে দেশত হয়তো নতুন সরকার আসব, তারে ইঙ্গিত বহন করেছে। আর বিজেডির এক প্রতিষ্ঠা দিবসত, 28 সংখ্যক প্রতিষ্ঠা দিবসত এনেদরে আর জে ডি নেতা লালু প্রসাদ যাদব আর তেজস্বী যাদবর সহিতে লালু প্রসাদ যাদবে এই বিস্ফোরক মন্তব্য করেছে। দাবি করা পরিলক্ষিত হয়েছে যে সরকার যিকোনো মুহূর্তত পতন ঘটিব পারে, ধ্বংস হব পারে আর তার পাছতে নতুন সরকার আসব পারে দেশত, নতুন সরকার হব পারে দেশত, আর তারে ইঙ্গিত দিছে এতিয়া লালু প্রসাদ যাদবে। লালু প্রসাদ যাদবর মন্তব্যের পাছতেই এই দেশের রাজনৈতিক প্রেক্ষাপটত তুমুল চর্চা হওয়া পরিলক্ষিত হয়েছে। আর কিন্তু লক্ষণীয়ভাবে যেটা নাকি মোদী দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে তৃতীয়বারের শপথ গ্রহণ করবলে গৈ আছিল আর তার প্রাক্ষণত দেখবলে পাওয়া গৈছিল দেশের রাজনৈতিক মহলত তুমুল চর্চা হয়েছিল। রাজনৈতিক বিশ্লেষকসকলে বিভিন্ন মন্তব্য করেছিল যে যিকোনো মুহূর্তত হয়তো মোদী সরকার ভঙ্গ হব পারে, যদিও মোদীয়ে তৃতীয়বারের সরকার গঠন করবলে গৈছে কিন্তু এয়া দীর্ঘস্থায়ী নহব বা সুখকর নহব বলে দাবি করা পরিলক্ষিত হয়েছিল। দুই কিং মেকারে যদি পাভলুটি মারে তেনহলে যিকোনো মুহূর্তত পতন ঘটিব পারে মোদী সরকার, সে দাবি করা হয়েছিল, সেই আলোচনা বিলোচনা চলিছিল। আর তার মাজতেই এটা দেখবলে পাওয়া গেছে লালু প্রসাদ যাদবর এক বিস্ফোরক মন্তব্য। আগস্ট মাহ সময়সীমা বান্ধি দিয়া হয়েছে, আগস্ট মাহতে ভঙ্গ হব মোদী সরকার, এন ডি এ সরকার পতন হবলে গৈ আছে আগস্ট মাহত, আর এটা মাসের ভিতরতে আগস্ট মাহত এনেদরে এতিয়া মোদী সরকার বা এন ডি এ সরকার পতন হবলে গৈ আছে বলে লালু প্রসাদ যাদবর বিস্ফোরক মন্তব্য। আর লালু প্রসাদ যাদবর বিস্ফোরক মন্তব্যের পাছতে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটত এটা তুমুল প্রতিক্রিয়ার সৃষ্টি হওয়া পরিলক্ষিত হয়েছে। এটা ডাঙর খবর এই মুহূর্তে জানাবলে চেষ্টা করছো। লালু প্রসাদ যাদবে বিজেডির 28 সংখ্যক প্রতিষ্ঠা দিবসত, বিজু জনতা দলের প্রতিষ্ঠা দিবসত উপস্থিত হয়ে আর জে ডি নেতা লালু প্রসাদ যাদবে এই হুঙ্কার দিছে, এই ইঙ্গিত দিছে, লগতে নীতিশ কুমার সরকার জে ডি ইউ সরকার ভঙ্গ করে দিয়ারও হুঙ্কার প্রদান করেছে লালু প্রসাদ যাদবে। আর আমি এই মুহূর্তে পুনর্বার লালু প্রসাদ যাদবর সেই বিশেষ ভাষ্য আমি শুনার চেষ্টা করি। সরকার